আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়ে ফু দিতেন নিজের গায়ে সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সূরা ফাতিহা পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটো মিলাবেন হাতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাজ করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম ইওর লর্ড জিন ভূতের আসর ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা বান মারা এগুলো আছে নাকি পাকুন দিয়ায় কি বলেন এগুলার আপনারা বান মারে হ্যাঁ ঝাড়ু মারে দারু জাদু ঝাড়ু জাদু ঝাড়ু যাই হোক তো এগুলো কিন্তু মারে বান মারে জাদু টোনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামণিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিব সূরা ফাতিহা পড়ে আয়াতুল কুরসি পড়ে তিন কুল পড়ে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসাজ করবা তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো ব্লক বা বাধা নাই একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতে এই জন্য আজকে থেকে সূরা ফাতিহা বেশি বেশি পড়বেন তো সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আমরা একবার মরুভূমিতে সফর করছিলাম হঠাৎ দেখলাম মানুষের জটলা জটলা ডিঙ্গিয়ে ভেতরে যেয়ে দেখি এক লোক শুয়ে আছে আর অন্য লোকেরা মন্ত্র পড়ে ফু দিচ্ছে উল্টা পাল্টা মন্ত্র পড়ে ফু দেয় না সুমন্তর সু কালী কুত্তার গু আমরা ছোটবেলায় শুনতাম বাচ্চারা এরকম সুমন্তর 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 সু কালী কুত্তার তো এগুলো পড়ে ওরা মন্ত্র পড়ত তো উনি যেয়ে দেখলেন কি কি মন্ত্র পড়ে এই লোককে ফু দিচ্ছে উনি বললেন কি হয়েছে সবাই বলল আমাদের নেতা সাইয়েদুল হাই হাইমানি গোত্র এই গোত্রের নেতা সাপ কামড় দিয়েছে বিষে এমন নীলাভ হয়েছে দেহ মনে হয় মারা যাবে কি করা যাবে তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো উনি বললেন জানি তাহলে আসো একটু ঝাড়ফুঁক করো উনি বলল শর্ত আছে আমাদেরকে ছাগল দিতে হবে এক পাল ছাগল আরেক বর্ণনায় এসেছে ৩০টারও অধিক ছাগল সবাই বলল আমাদের নেতা এর যদি কিছু হয়ে যায় আমরা নেতৃত্ব শূন্য হয়ে যাব ছাগল লাগুক আর ওট লাগুক তুমি আসো বাড়ি বাড়ি যে ছাগল এনে ছাগল রেডি সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قرآن آمين উনি এটা পড়ে ফু দিলেন ফু দিতে দেরি মুহূর্তের মধ্যে সোয়া লোকটা বসে গিয়েছে আবার ফু দিছে এবার দাঁড়ায় গেছে আরেকবার ফু দিছে হাঁটতে শুরু করছে একেবারে সুস্থ সবাই তো অবাক টাসকি খেয়ে গেছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলে টাসকি পরে খাও আগে ছাগল দাও কারণ ছাগল দেওয়ার কন্ডিশন ছিল না ওরা ছাগল নিয়ে আসছে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে এবার ছাগল নিয়ে সাহাবাদেরকে নিয়ে রওনা পথিমধ্যে লেগেছে প্রচন্ড ক্ষুধা তখন তারা কয়েকটা ছাগল জবাই করে খেয়েছে খাওয়ার পরে পেট যখন ঠান্ডা তখন ব্রেন সচল উনি চিন্তা করতে আরম্ভ করলেন হায়রে কোরআন দিয়া ঝাড়ফুঁক করে যে ছাগল নিয়ে আসলাম এটা যে খাইলাম এই ছাগল নেওয়া জায়েজ হয়েছে কিনা এই মাসালা তো নবীরে জিজ্ঞেস করি নাই কিন্তু ছাগল তো অলরেডি পেটে যায় হজম কি করা মদিনাতে যে জিজ্ঞেস করবো মদিনায় যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এমন এমন ঘটনা ঝাড়ফুঁক করে আমরা ছাগল এনেছি এটা কি জায়েজ হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে জায়েজ হয়েছে মানে অবশ্যই জায়েজ হয়েছে কোরআনের দাম বাড়াই দিয়ে আসছো মিয়া ছাগল কিছু থাকলে আমার ঘরেও পাঠায় সুবহানাল্লাহ পড়তে পারলেন না ওয়ালাকাদ আতাইনাকা বুখারীর হাদিস ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম নবী হে নিত্য পাঠনীয় সপ্তবাক্য দিয়েছি
যেই দোয়া পড়ে ফু দিতে দেরি অসুস্থ ব্যক্তি সুস্থ হতে দেরি হয় এজন্য আল্লাহ ইরশাদ করেন আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ولا يزيد الظالمين الا خسارا اي قران كامي شفاء হিসেবে নাযিল করলাম এই কোরআনকে আমি রহমত হিসেবে নাযিল করলাম এই কোরআনকে আমি তোমাদের জন্য হেদায়েত হিসেবে নাযিল করলাম তোমাদের কোরআন রহমত এনে দিবে বরকত এনে দিবে শিফা এনে দিবে কিন্তু জালেমদেরকে কিছু এনে দিবে না ঠিক কি না ولا يزيد الظالمين الا خسارا জালিমদের অকল্যাণ করবে জালিমদের কল্যাণ নাই এই কোরআনে জালিম যদি হেদায়েতের নিয়তে কোরআন পড়ে তাহলে কল্যাণ পাবে তা না হলে কল্যাণ পাবে না তো এখন থেকে আমরা যদি অসুস্থ হয়ে যাই যেই সূরাটা পড়ে আমরা ঝাড়ফুঁক করব সূরাটার নাম আরো জোরে বলেন ফাতিহা এই সূরাটা কোরআনের ধারাক্রম অনুসারে এক নম্বর সূরা নাম্বার ওয়ান কয় নাম্বার এক নাম্বার এই সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে তাই এটি মাক্কি সূরা কিসুরা মাক্কি সূরা এই সূরার আয়াত সংখ্যা সাতটি কয়টি এবার আমি প্রশ্ন করব আপনারা উত্তর করবেন আওয়াজ করে সূরার নাম ক্রমিক নাম্বার আয়াত সংখ্যা সূরাটা মাদানী কিসুরা মনে থাকবে তো আসলে প্রতিদিন এই সূরাটা পড়ি এই সূরাটার তাৎপর্য কি মর্মবাণী কি আমাদের জানার দরকার আছে না কিন্তু আমরা অনেকেই জানি না জানি আরব বিশ্বে দেখবেন ওনারা যখন তারাবির সালাত পড়ে আজাবের আয়াত আসলে কাঁদে পাকুন দিয়ে আপনারা কাঁদেন জান্নাতের আয়াত আসলে দরাজ গলায় তেলাওয়াত করে আপনারা কি করেন আমরা করি করি না কারণ ওনারা কি পড়ছেন সেটা তাৎপর্য আর মর্মবাণী ওনারা অনুভব করছেন গত বছরের আগের বছর না গত বছর আমি হজে শায়খ আব্দুর রহমান আসুদাইসির পেছনে নামাজ পড়লাম উনি যখন সূরা কোরাইশ তেলাওয়াত করছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এটা বলে তিনি কেঁদে দিলেন কারণ উনি অর্থ বুঝতে পেরেছেন আয়াতের অর্থ ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত এই কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করো এই ঘরের রবের ইবাদত করো আর ওই ঘরের সামনে দাঁড়িয়ে উনি ইমাম উনি ওই ঘরের সামনে দাঁড়ানো আর পড়তেছে এই ঘরের রবের ইবাদত করো এটা যখন অনুভব করলেন উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না উনি কান্না জুড়ে দিলেন উনার পেছনে আমরাও কাঁদতে লাগলাম কারণ ইমাম যেদিকে মুসল্লিও সেদিকে উনিও কাঁদে আমরাও কাঁদি কারণ অর্থ বুঝতেছি তো আবার জান্নাতের আয়াত আসলে এমন সুরের ঝংকার তুলে তিনি তেলাওয়াত করে মনে হচ্ছে যেন এখন এখনই উপর থেকে রহমত নাজিল হচ্ছে ঠিক কি না কিন্তু আমরা যখন তারাবির সালাত পড়ি আমাদের কখন যে আজাবের আয়াত গেল কখন যে জান্নাত গেল আর কোন দিক দিয়ে জাহান্নাম গেল কোন দিক দিয়ে ইউসুফ নবীর কাহিনী গেল কোন দিক দিয়ে আমার নবীর ঘটনা গেল কিছু টের পাই শুধু আমরাই টের পাই না এমনটা না যিনি পড়াচ্ছে উনিও টের পায় না ঠিক কি না এজন্য আমাদের চোখ দিয়ে দাঁড় দাঁড় করে পানি নামে না আমরা অশ্রু সিক্ত হই না জান্নাতের আয়াত আসলে আমাদের মজা লাগে না কোরআনটারে মজা লাগাইতে হবে ঠিক কি না বুঝতে হবে মাতৃভাষায় স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি ওরে আল্লাহ সবাই স্মার্ট তো দেখি এত স্মার্ট মানুষ এখানে থাকে তো এই স্মার্টফোনের ভেতরে কিন্তু কোরআনের অ্যাপস ডাউনলোড করা যায় কোরআনের অ্যাপস ডাউনলোড করবেন করে আপনি পড়বেন যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছু বলবে না বলবে এই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে বা দিয়ে আর শেষ হয়েছে যে সূরা দিয়ে সূরাটার নাম সূরাতুন নাস ওই সূরা শেষ আয়াতটি এরকম মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষে সিন বা আর সিন মিলালে কি হয় বাস এবার বাসে চড়ে কিশোরগঞ্জ শহর যাবেন এই বাস কি ওই বাস না এই বাস মানে যথেষ্ট বাস মানে এনাফ সাফিসিয়েন্ট মাঝে মাঝে এরকম হয় আমরা খাচ্ছি আমাদের পাতে খাইতে পারি না আরো তুলে দেয় কারণ হুজুর একদিন পাইছে খাওয়ায় আজকে মাইরা ফেলবে তো আমরা বলি বাস বাস আর লাগবে না ভাই আর পারছি না বাস মানে যথেষ্ট আমার জন্য তো আল্লাহ বুঝাতে চাইলেন তিরিশ পাড়ায় যা দিয়ে দিছি হেদায়তের জন্য বাস যথেষ্ট নতুন করে কোনো কথার দরকার নাই চিল্লায় বলেন ঠিক কিনা ইটস এ প্রবলেম সলভিং মেথোডলজি
It's not a problem creating methodology. Quran kokhono pass lagay na. Pass khole. এই যে সুতা দিয়ে বাঁধতে গেলে অনেক সময় প্যাঁচ লেগে যায় না এটা কি বলেন আপনারা গিট্টু এই কোরআন কি গিট্টু লাগায় নাকি গিট্টু খোলে না